আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন রসোই ঘরে। আজকে আপনাদের জন্য দুটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি জেসমিন আক্তার। প্রথমটি তৈরি করে দেখাবো অরেঞ্জ ম্যাঙ্গো স্মুদি, দ্বিতীয়টি অরেঞ্জ ম্যাঙ্গো জুস। আশা করি ভালো লাগবে। রেসিপি তৈরি করতে যা যা লাগছে, প্রথমে তৈরি করে নিচ্ছি অরেঞ্জ ম্যাঙ্গো স্মুদি। দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো কিউব করে কাটা 1 কাপ। এরপরে আমি অরেঞ্জকে ছিলে নিয়েছি, জাস্ট পিল করে নিয়েছি, এভাবে আলাদা কোয়াগুলো দিয়ে দিয়েছি। 3টা অরেঞ্জ আমি এখানে নিয়েছি, 3টা অরেঞ্জ এভাবে দিয়েছি। দিয়েছি 1টা কলা। এবার 1/4 টিস্পুন এলাচি গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক, আমি এখানে টোটাল 1 কাপ লিকুইড মিল্ক ব্যবহার করেছি। প্রথমে 1/2 কাপ দিয়ে আমি একটু ব্লেন্ড করে নিব, এরপরে আমি বাকি লিকুইড মিল্কটা দিয়ে দিব। ব্লেন্ড করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। আপনারা চাইলে চিনিটা কম বেশি করে নিতে পারবেন, যদি অরেঞ্জ এবং ম্যাঙ্গোটা একটু মিষ্টি থাকে তাহলে চিনির পরিমাণ আরও কম লাগবে। এবার বাকি লিকুইড মিল্কটা দিয়ে দিচ্ছি, একটু ব্লেন্ড করে নিয়ে রেডি করে রাখা গ্লাসটিতে ঢেলে নিচ্ছি। কেমন লাগলো অরেঞ্জ ম্যাঙ্গো স্মুদি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবার গ্লাসটিকে আমি একটা অরেঞ্জ স্লাইস এবং কয়েকটা ম্যাঙ্গো কিউব করে কাটা টুকরো দিয়ে আমি একটু সাজিয়ে নিচ্ছি। এখন তৈরি করে দেখাবো ম্যাঙ্গো অরেঞ্জ জুস। আমি এখানে অরেঞ্জ কেটে নিয়েছি, মাঝখান দিয়ে কেটে নিয়েছি, এরপরে আমি এর জুসটাকে অরেঞ্জের জুসটাকে বের করে নিব। এভাবে আপনারা চাইলে জুসারও ব্যবহার করতে পারেন, অথবা এভাবেও জুসটাকে বের করে নিতে পারেন। জুস এভাবে বের করে নিয়ে এবার আমি জুসটাকে একটু ছেঁকে নিব। ছেঁকে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আমি কি পরিমাণ জুস নিয়েছি এই রেসিপিটি তৈরি করার জন্য। প্রথমে খুব ভালো করে আমি ছেঁকে নিচ্ছি। যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন আমাকে সাপোর্ট করার জন্য। আপনাদের সাপোর্টই আমাকে এগিয়ে যেতে সহায়তা করবে। জুসটাকে এভাবে ছেঁকে নিয়ে এবার আমি দেখিয়ে দিচ্ছি, এখানে আমি টোটাল জুস নিয়েছি 1 কাপ এবং 1/4 কাপ। এবার আমি দেখিয়ে দিচ্ছি নিয়েছি ম্যাঙ্গো 1/2 কাপ, ম্যাঙ্গো কিউব করে কেটে নিয়েছি। এবার ব্লেন্ডার জগের ভেতরে আমি কিউব করে রাখা ম্যাঙ্গোটা দিয়ে জুসটা পুরোটাই ঢেলে দিচ্ছি। এরপরে আমি এর ভেতরে দিচ্ছি মিন্ট, মানে পুদিনা পাতা আমি গুঁড়ো করে রেখেছি 1/4 টিস্পুনের চাইতে একটু কম। এরপরে দিয়ে দিচ্ছি বিট লবণ 1/2 টিস্পুন। দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো 1/2 টিস্পুন। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি। চিনিটা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন, আর যারা চিনি খেতে পছন্দ করেন না তারা চিনিটা অ্যাভয়েড করতে পারেন। এবার ব্লেন্ড করে নিয়ে আমি রেডি করে রাখা গ্লাসের ভেতরে জুসটাকে ঢেলে নিচ্ছি। কেমন লাগলো আমার এই দ্বিতীয় রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। গ্লাসটাকে আমি একটু জুস লাগিয়ে একটু চিনিতে, গুঁড়ো চিনিতে গড়িয়ে নিয়েছি ডেকোরেশনের জন্য। এরপরে এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো। আশা করি রেসিপি দুটো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।